কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, তার মধ্যেই উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য জেলায়। পরিবার সূত্রে খবর, দুদিনই নিখোঁজ ছিলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সত্যজিৎ। শুক্রবার রাতে বাড়ি ফেলেন, শনিবার সকালে বাড়ির চিলে কোঠা থেকে উদ্ধার হয় তার দেহ। খুন না আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যানের, তা তদন্ত শুরু করেছে পুলিশ। সত্যজিতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব সূত্রে জানা যাচ্ছে, গত বৃহস্পতিবারের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন, মিসিং ডায়েরিও করা হয় থানায়। শুক্রবার রাতে অবশ্য বাড়ি ফিরেছিলেন, পরে আবার বেরিয়ে যান। পরিবারের কারোর সঙ্গে বিশেষ কোনো কথাবার্তা হয়নি, মোবাইলটিও বাড়িতে রেখে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফেরেন, শনিবার সকালে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার দেহ উদ্ধার হয় বাড়ির চিলে কোঠা থেকে। ওই ধরুন সকাল 10টা নাগাদ যখন ফুল তুলতে যাই, তখনই দেখি বড়ি ঝুলছে। ফার্স্ট আমি দেখেছি, তারপরে কি বাড়িওয়ালাকে খবর দিলাম, যে বাড়িওয়ালা বসে আছে। হ্যাঁ, উনি ভাড়া থাকতেন। সে আমি কি করে জানবো, সেভাবে কি আমি পাশের বাড়ি থাকে আমি জানবো কি দেখলেন কোথায় ঝুলছে। ঝুলছে ওই যে সেটা আছে, সেটার তোলা যে হুই আছে হুক, ওই ওখানে কি দড়ি দিয়ে দড়ি ঝুলো না কাপড় দড়ি ঝুলে আমি দেখে আমি পালিয়ে দিয়েছি। বাবা আমার বুক বড় দাবড় দাবড় আরম্ভ করে দিয়েছি, বয়স হয়েছে, বুঝতে পারছেন না কি মনে করছে, খুন নাকি না না সেটা আমি বলতে পারবো না, আত্মহত্যাই মনে হবে, খুন কে বলে। লোক হিসাবে খুব ভালো লোক ছিল, মানে আমার তো মনে হয় এরকম লোক হয় না, এত ভালো লোক হয় না, পরোপকারী, মানে প্রচণ্ড পরোপকারী, প্রচণ্ড পরোপকারী, মানে কেউ একটা কিছু বিপদ নিয়ে গেলে পরে সে কখনো রিফিউজ করতো না, প্রচণ্ড ভালো লোক। কালকে থেকে তো ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে, কালকে থেকে আমি সকালে ছিলাম না, সকালে আমি গিয়েছিলাম, আমার দিশাতে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপরে এসে শুনলাম। হঠাৎ সময় শুনলেন? তখন আমি শুনেছি যে মিসিং হয়েছে আর কি, এইটুকুই জানি আর কি। আজ আবার সেই বাড়ির ছাদে দেখলেন, আপনারা বাড়িতে কেউ দেখতে পাননি না? বাড়িতে তো আমার ছাদ তো প্রয়োজন পড়ে না। আচ্ছা, আমার যে জামা কাপড় যা থাকে আমি নিচেই শুকো দিই, সমস্ত ছাদটা ওই ব্যবহার করে আর কি। লাস্ট আপনার সঙ্গে কবে দেখা হয়েছে মৃত্যুর আগে? হ্যাঁ, মৃত্যুর আগের দিন বোধ হয়, রাত্রিবেলা, হ্যাঁ রাত্রিবেলা যখন ঢুকছে তখন আমার সাথে দেখা হয়েছে। আগের দিন মানে কালকে না, পরশু দিন বোধ হয়, পরশু দিন, কালকেতেই তো মিসিং। নিজের বাড়ি হওয়ার কারণে এই বাড়িতেই ভাড়া থাকছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যান নোয়াপাড়া থানার পুলিশ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যু সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ। তিনি অবশ্য জানিয়েছেন, বৃহস্পতিবার তার সঙ্গে দেখা হয়েছিল সত্যজিতের, পুরসভার বৈঠকও করেছেন, তারপর তিনি শুনতে পান সত্যজিৎ নিখোঁজ। তাহলে কি পুরসভার বৈঠক সেরেই হারিয়ে গিয়েছিলেন সত্যজিৎ, নাকি এমন কোথাও গিয়েছিলেন যার সম্পর্কে পরিবার বা বন্ধু বান্ধব কাউকে কিছু জানাতে দিতে চাইছিলেন না? কেন সেই গোপন অভিযান? ঘটনা কাল থেকে নিখোঁজ ছিল, আমি শুনি সকাল 5টা থেকে নিখোঁজ ছিল, আমি খবরটা পেয়েছিলাম বেলা 11টায়। তারপর আমি যথারীতি এখানকার পরিচিত যারা আছে তাদের বলি, বলার পর রাত্রিবেলা গিয়ে ওদের বাড়ি থেকে থানায় কমপ্লেন করে, তারপরে খোঁজাখুঁজি করেছে, আমরাও যেখানে যেখানে জিজ্ঞাসাবাদে করেছি, তারপরে আজকে সকালবেলা শুনলাম যে ছাদে, যে এই বাড়িটা ভাড়া থাকে সেই বাড়ির ছাদে ও হ্যাং হয়েছে। বৃহস্পতিবার দিন 2 ঘন্টা মতো আমার সঙ্গে ছিল, প্রায় 2 ঘন্টা আমার পৌরসভা হিয়ারিং ছিল, মিটিং ছিল, 2 CIC মিটিং ছিল, 2 ঘন্টা ছিল আমার সঙ্গে, খুব পিওরলি কর্ডিয়ালি আলোচনা করেছে, তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। পুলিশ সূত্রে জানা গেছে, চিলেকোঠায় যেখান থেকে ঝুলছিল সত্যজিতের দেহ, সেখানে একটি হাতে লেখা চিঠিও মেলে, আড়াই পাতা জুড়ে লেখা, সেটাকেই সুইসাইড নোট বলে মনে করা হচ্ছে। চিঠিতে মোট 4 জনের নাম রয়েছে, যে 4 জনের মধ্যে 2 জনকে পরিবারের লোকজন চেনেন বলে জানিয়েছেন। সত্যজিতের পরিবারের দাবি, মোবাইলে ভুয়ো ভিডিও দেখিয়ে তৃণমূল কাউন্সিলর তথা উত্তর ব্যারাকপুরের উপ পুরপ্রধানকে ব্ল্যাকমেলিং করা হয়েছিল। মৃতের ছেলের বক্তব্য, বাবার সুইসাইড নোটে এ নিয়ে বিস্তারিত লেখালেখিও রয়েছে। যে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ, সেটি আসল না ভুয়ো তাও পরীক্ষা করে দেখবে পুলিশ। কি রয়েছে ওই ভিডিওতে, এটি এখন লাখ টাকার প্রশ্ন, যার জন্য একজন মধ্যবয়স্ক উপপ্রধানকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দাবি, প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু হয়েছে, পুরো ঘটনা ধীরে ধীরে পরিষ্কার হবে।
13 নভেম্বর ভাটপাড়া এলাকায় খুন হন তৃণমূল কংগ্রেস নেতা অশোক সাউ। রাজ্যে 6 বিধানসভা উপনির্বাচনের দিন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন নেতা, সেখানেই হঠাৎ ঢুকে পড়ে দুষ্কৃতীরা। অশোককে লক্ষ্য করে গুলি করা হয়, চলে বোমাবাজি, বোমায় জখম হন একজন নাবালিকা সহ 6 জন। ওই ঘটনায় গত বুধবারই তাইজার আলী ওরফে মোহন নামে স্থানীয় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে ব্যারাকপুর আদালতে হাজির করানো হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজত দেন। খুনের নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা রয়েছে বলে মনে করছে পুলিশ। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় কলকাতার কসবায় 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার চেষ্টা হয়, যদিও 9mm পিস্তলে গুলি আটকে যাওয়ায় হাতে নাতে ধরা পড়ে আততায়ী। জানা যায় মাত্র 10,000 টাকার করারে তাকে খুন করতে পাঠানো হয়েছিল বিহার থেকে। হামলাকারীকে গ্রেফতারের পর এক ট্যাক্সি চালককেও গ্রেফতার করেছে পুলিশ। আর এই শোরগোলের মধ্যে উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়িয়েছে কার্যত তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।